2008 সালে মোবাইল কোম্পানি অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে এনবিআর। মামলায় অভিযোগ করা হয় 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত 17 কোটি 7 লাখ টাকা রাজস্ব পরিশোধ করেনি গ্রামীণফোন। এই মামলা হাইকোর্টে চলে এক যুগ। পরবর্তীতে হাইকোর্ট থেকে গ্রামীণফোন মামলাটি নিয়ে আসে বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায়। দুই পক্ষ আলোচনা করে মাত্র 2 সপ্তাহে বিষয়টি নিষ্পত্তি করে পুরো টাকাই এনবিআরকে পরিশোধ করে গ্রামীণফোন। চলতি বছরের শুরুর ঘটনা এটি। অথচ গ্রামীণফোন এক যুগ মামলাটি হাইকোর্টে ঝুলিয়ে রেখেছিল। চলতি বছরে গ্রামীণফোন 7টি মামলা এডিআরের মাধ্যমে নিষ্পত্তি করেছে। এসব মামলায় 51 কোটি 64 লাখ টাকা রাজস্ব আটকে ছিল, সেখানে 51 কোটি 14 লাখ টাকা পরিশোধ করে বিরোধ নিষ্পত্তি করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের আরও কয়েকটি মামলা রয়েছে নিষ্পত্তির অপেক্ষায়। একই পদ্ধতিতে বাংলালিংক গেল বছরে 4টি মামলা বিকল্প বিরোধ মীমাংসা এডিআরের মাধ্যমে রাজস্ব নিষ্পত্তি করেছে। এনবিআর ও আদালতের তথ্যমতে কাস্টমস, ভ্যাট, আয়কর, বন্ড সংক্রান্ত মামলা বিচারাধীন আছে প্রায় 35,000। এসব মামলার বিরুদ্ধে সরকারের আটকে আছে 50,000 কোটি টাকার বেশি রাজস্ব। আপিল বিভাগে 691টি রাজস্ব মামলায় জড়িত 4,726 কোটি টাকা। হাইকোর্টে 5,347টি রিটের বিপরীতে রাজস্ব আটকে আছে 16,000 কোটি টাকা। ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 2,788টি আপিলের বিপরীতে 32,000 কোটি টাকা রাজস্ব আটকে আছে। চলতি অর্থবছরে এনবিআরকে আয়কর, ভ্যাট ও শুল্ক এই তিন খাত মিলিয়ে 3,30,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এর মধ্যে আদালতের মামলাতে আটকে আছে 50,000 কোটি টাকা রাজস্ব। 2020-21 অর্থবছরে 2,59,920 কোটি টাকা শুল্ক ও কর আদায় করেছিল এনবিআর। রাজস্ব মামলা নিষ্পত্তির হার আরও বাড়াতে চায় রাষ্ট্রপক্ষ। মামলাগুলো বিচারাধীন আছে এবং এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো এনবিআর এর পক্ষ থেকে আদায় করাটা সম্ভব না। জাতীয় রাজস্ব বোর্ড যথেষ্ট তারা সক্রিয় আছে, পাশাপাশি আমরা আমাদের অফিস থেকেও সর্বোচ্চ উদ্যোগটা নেই যাতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনেক সময় মামলার গুরুত্ব বিবেচনা করে আমাদেরকে বলা হয় যে আমাদের এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা দরকার। সেক্ষেত্রে আমরা সেগুলো গুরুত্ব সহকারে সেগুলো নিয়ে আমরা কোর্টে মেনশন করি যাতে তাড়াতাড়ি শুনানি করা যায়। এনবিআর অনেক ক্ষেত্রেই আদালতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারে না। তাদের সমন্বয়ের অভাব থাকায় রাজস্ব সংক্রান্ত মামলা অনেকদিন ঝুলে থাকে বলে মনে করেন এই আইনজীবী। এনবিআর এর কিছু জিনিস আছে যেগুলি তারা প্রপারলি নিষ্পত্তি করছে না। আমরা যখন হাইকোর্টে মামলা করি তখন দেখা যাচ্ছে প্রপার কাগজপত্র যেভাবে দেওয়ার তারা দিচ্ছে না। বেসিক্যালি ওখানে প্রায় তিনটা টায়ার হয়ে আসতে হয়। প্রথম ডিসিটি নির্ধারণ করে, তারপর দেখা যাচ্ছে কমিশনার, তারপর একটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল আছে, এটার পরে আমরা হাইকোর্টে আসে। হাইকোর্টে আগে কিন্তু কোনো বেঞ্চই আলাদা করে ছিল না, যেহেতু এটা গভর্নমেন্টের রাজস্ব আদায়ের ইস্যু। আমার মনে হয় আরও বেঞ্চ করা যেতে পারে। হাইকোর্ট বর্তমানে এনবিআর এর মামলা নিষ্পত্তির জন্য 4টি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। তুলনামূলক অন্য যে কোনো সময়ের চেয়ে রাজস্ব সংক্রান্ত মামলা বেশি নিষ্পত্তি হচ্ছে বলেই মনে করেন আইনজীবীগণ। চাহিদ হাসান, এখন ঢাকা।